কলকাতায় আবারও ইডি ধানা। গতকাল কেষ্টপুরে ইডি ধানা, পাটনা থেকে ইডি অফিসার এসে তল্লাশি চালায়। বিদেশি নাগরিকদের ঠকিয়ে প্রতারণা করার অভিযোগ, পাটনার সাইবার ক্রাইম কেসে 1,85,00,000 টাকা উদ্ধার। পাশাপাশি সেক্টর 5-এর একটি আবাসনে তল্লাশি চালানো হয়, টাকা ব্যাংকে জমা দিতে গেছেন ইডি আধিকারিকরা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আরও একবার জানাবো, বিদেশি নাগরিকদের ঠকিয়ে প্রতারণা করার অভিযোগ। সিজিওর দিকে নজর রাখবো, কেষ্টপুরের দিকে নজর রাখবো, দুদিকেই নজর রাখবো। একদিকে আমাদের প্রতিনিধি শান্তনু সাহা রয়েছেন কেষ্টপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি, অন্যদিকে সিজিও থেকে রয়েছেন শুভদীপ আমাদের সঙ্গে। আগে সিজিওর দিকে যাই, কি অবস্থা ইতিমধ্যে গোটা আপডেটটা জানতে চাইবো শুভদীপের কাছ থেকে। শুভদীপ, দেখো, ইডি সূত্র মারফত যে খবর উঠে আসে, গতকালই কিন্তু কেষ্টপুরে এ ব্লকের নামে একটি কিন্তু ফ্ল্যাটে ইডি আধিকারিকরা, অর্থাৎ পাটনার যারা ইডি আধিকারিকরা, তারা কিন্তু তল্লাশি অভিযান চালায়। রবীন্দ্র যাদব নামে এক ব্যক্তির নামে অভিযোগ ছিল যে তিনি কিন্তু বিদেশি নাগরিকদের ঠকিয়ে, অর্থাৎ প্রতারণা করে কিন্তু 20,00,000 টাকা কামিয়েছেন। এবং তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু যখন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়, তার ফ্ল্যাট থেকে কিন্তু 1,85,00,000 টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা। এই কিছুক্ষণ আগেই কিন্তু সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে সেই টাকা নিয়ে কিন্তু ব্যাংকে জমা দিতে গেল ইডি আধিকারিকরা। এবং এই রবীন্দ্র যাদব কিন্তু যে বাড়িতে ছিল সেই বাড়ি থেকে কিন্তু পালিয়ে যায়, তার ফলে কিন্তু ইডি আধিকারিকদের হাতে আমরা ধরা পড়েনি এই রবীন্দ্র যাদব। এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে সোনিয়া। শুভদীপ সঙ্গে থাকো, নজর রাখবো। একটু আমি একটু যেতে চাইবো এবার শান্তনুর কাছে। শান্তনু, কেষ্টপুরে এই মুহূর্তে তুমি রোজো কি আপডেট পাচ্ছো? দেখো, কেষ্টপুরে যে বাড়ির কথা বলা হচ্ছে, এই AF-189/1, এই বাড়ির তিনতলায় কিন্তু ভাড়া থাকত এই রবীন্দ্র যাদব। যারা জানা যাচ্ছে যে পাটনার থেকে ইডি আধিকারিকরা আসেন এবং তারা এসে কিন্তু গতকাল ভোরবেলা কিন্তু এই বাড়িতে ঢোকেন এবং ঢুকে কিন্তু সেখানে তল্লাশি অভিযান চালান, এবং চালিয়ে কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ 1,00,000,000 টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেই টাকা কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং গতকাল রাত্রিবেলায় কিন্তু ইডি আধিকারিকরা বেরিয়ে যায় এবং পাটনা থেকে ইডির আধিকারিকরা আসে। এবং যেটা তোমাকে জানিয়ে রাখি যে বিদেশে নাগরিকদের নিয়ে যাওয়া এবং সেখানে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু এই রবীন্দ্র যাদবের নামে কিন্তু প্রতারণার অভিযোগ রয়েছে, এবং সেই প্রতারক কিন্তু এই বাড়িতেই কিন্তু বেশ 1,00,000,000 ধরে ভাড়া থাকতো। এবং এই যে বাড়ির মালিক, সে কিন্তু গতকাল যে ইডি আধিকারিকরা এসেছিলেন সেই বিষয়ে কিন্তু কোনো রকমভাবে কিন্তু ও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তিনি যেটা বলতে চাইছেন যে কালকে এসেছিলেন লোকজন, ইডি আধিকারিকরা কি জন্য এসেছেন তারা জানে না, রবীন্দ্র যাদবের তারা খোঁজ করছিলেন, রবীন্দ্র যাদবকে কিন্তু ভাড়া দেওয়া ছিল। এই যে তোমাকে বাড়িতে আমি দেখি থাকি 189/1 AF কেষ্টপুর রবীন্দ্রপল্লী এলাকার এই বাড়িতে কিন্তু গতকাল কিন্তু ইডি আধিকারিকরা এসেছিলেন। এবং যেমনটা কিন্তু শুভদীপ মান্না আমাদের আলাপ প্রতিনিধি জানাচ্ছিলেন যে পাটনা থেকে ইডি আধিকারিকরা এসেছিলেন এবং গতকাল তাকে কিন্তু এই রবীন্দ্র যাদবের খোঁজে এবং এই বাড়িতে তারা কিন্তু হানা দেয় এবং হানা দিয়ে সেখান থেকে কিন্তু বেশ কিছু নথি এবং অর্থ উদ্ধার হয়েছে, এমনটাও কিন্তু ইডি সূত্র মারফত কিন্তু আমরা জানতে পারছি। এবং গতকাল এখানকে ইডি আধিকারিকরা এসেছিল এবং তারা কিন্তু বেশ 1,00,000 ঘন্টা ধরে কিন্তু এই বাড়ির তিনতলায় কিন্তু রবীন্দ্র যাদব সেখানে কিন্তু ভাড়া থাকে এবং সেই ঘর কিন্তু সেখানে তারা সার্চ অপারেশন চালায় এবং সেখান থেকে কিন্তু ঘরটি সিল করে দিয়ে গেছে, এমনটা কিন্তু আমরা বাড়ির যে মালিক রয়েছেন তার থেকে কিন্তু আমরা জানতে পারছি। যদিও সেই মালিক কিন্তু কোনো রকম ভাবে কিন্তু ক্যামেরার সামনে কোনো রকম মুখ খুলতে যাচ্ছে না। এই যে বাড়ি কেষ্টপুর রবীন্দ্রপল্লীর AF-180/9, সেই বাড়িতেই কিন্তু থাকতেন তিনতলায় রবীন্দ্র যাদব, সঙ্গে কয়েকজন ভাড়া থাকতেন এবং সেই রবীন্দ্র যাদবও কিন্তু এই বাড়িতে ভাড়া হিসেবে এসেছিলেন এবং বেশ 1,00,000 বছর ধরে কিন্তু তিনি ভাড়া থাকছিলেন। এবং বিদেশে চাকরি পাই দেওয়ার নাম করে বা বিদেশি নাগরিক, সেই যে প্রতারণার ঘটনা, সেই প্রতারণার ঘটনায় পাটনা থেকে ইডি আধিকারিকরা কিন্তু এখানে এসেছিলেন এবং সেই ঘটনায় কিন্তু ইডি আধিকারিকরা আসেন গতকাল ভোরবেলা এবং সেখানে তারপরে কিন্তু তল্লাশি অভিযান চালান এবং গতকাল রাতেই কিন্তু এখান থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে চলে যান এবং ঘরটিকে কিন্তু সিল করে দিয়ে যায়, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত খবর সোনিয়া। একেবারে আমি আবার একটু শুভদীপের কাছে যেতে চাইবো। শুভদীপ, যে বিষয়টা উঠে আসছে এবং টাকা জমার জন্য ইডি আধিকারিকরা ইতিমধ্যে ব্যাংকে পৌঁছে গিয়েছেন।
দেখো একদমই ঠিক, কিছুক্ষণ আগেই কিন্তু এই সিডিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে তারা কিন্তু টাকা নিয়ে ব্যাংকে পৌঁছেছেন, কারণ সেই টাকা 1,85,00,000 টাকা কিন্তু তারা ব্যাংকে জমা দেবে। যেমনটাই শান্তনু জানাচ্ছিল যে এই রবীন যাদব কিন্তু বিদেশি যে নাগরিক তাদের কিন্তু প্রতারণা করতেন, এবং প্রতারণা করে কিন্তু তার নামে কিন্তু কোটি কোটি টাকার অভিযোগ উঠে আসে। এবং পাটনা থেকে ইডি অফিসাররা গতকাল এসে কিন্তু তার যে কেষ্টপুরে রবীন্দ্রপল্লীতে বাড়ি, সেই বাড়িতে কিন্তু হানা দেয়, এবং সেই সময় কিন্তু রবীন্দ্র যাদব পালিয়ে যায় বলেই ইডি সূত্র মারফত খবর। সেই কারণে কিন্তু রবীন্দ্র যাদবকে কিন্তু ধরতে পারেনি ইডি আধিকারিকরা। তারপরেই ঘরের তল্লাশি চালিয়ে সেখান থেকে কিন্তু প্রায় 1,85,00,000 টাকা উদ্ধার করেছে ইডি আধিকারিকরা, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত খবর উঠে আসে। এছাড়াও কিন্তু সেক্টর 5-এর একটি বহুতলেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিল গতকালকে। সোনিয়া ধন্যবাদ জানাবো, শুভজিৎ ধন্যবাদ জানাবো, তারই পাশাপাশি শান্তনুকেও।